নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর, এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি নৈহাটির বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম থেকে। আজকে নৈহাটির বঙ্কিমঞ্জলি স্টেডিয়ামে একটা প্র্যাকটিস ম্যাচে উপস্থিত হয়ে গেছিলাম। লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কম বেশি সব দলই দাপিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলে নিচ্ছে। ঠিক সেরকমই একটা প্র্যাকটিস ম্যাচে আজকে নৈহাটি স্টেডিয়ামে উপস্থিত হয়ে গেছিলাম, মোহনবাগান এবং বিএসএস এর প্র্যাকটিস ম্যাচ। ম্যাচ শেষে 2-0 গোলে কিন্তু জয়লাভ করেছে মোহনবাগান। বিএসএস এর ফুটবলাররাও দুরন্ত ফুটবল খেলেছে, নিঃসন্দেহে সুযোগগুলো কাজে লাগাতে পারলে আজকের ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। তবে প্র্যাকটিস ম্যাচ মানেই নিজের ফুটবলারদের একটু ঝালিয়ে নেওয়া, দেখে নেওয়া। সেই মতন আজকের বিএসএস কোচ সৌরেন দত্ত তার ফুটবলারদের কিন্তু ঝালিয়ে নিলেন, দেখে নিলেন। ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম বিএসএস এর কোচ সৌরেন দত্ত এবং অ্যাসিস্ট্যান্ট কোচ রাজু দত্তের সঙ্গে। তারা কতটা আশাবাদী লিগ শুরু হওয়ার আগে, ঠিক কতটা প্রস্তুত ফুটবলাররা, কি বলছেন সেটাই আপনারা একবার শুনুন। সৌরেনদা, আজকের এখানে নৈহাটি স্টেডিয়ামে আমরা দেখলাম বিএসএস মোহনবাগানের বিরুদ্ধে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে নিল, সেখানে অসংখ্য সুযোগ ক্রিয়েট হয়েছিল, সেই সুযোগগুলো হয়তো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফলটা একটু অন্যরকম হতে পারতো। ঠিক কীভাবে দেখলে দল কতটা প্রস্তুত লিগে লড়ার জন্য? লিগে দল লড়ার জন্য আমার দল প্রস্তুত আছে, কিন্তু যেহেতু মোহনবাগান ম্যাচ, আমার অনেক জুনিয়র ছেলে আছে, তা মোহনবাগান নামটা শুনেই একটু চাপের মধ্যে ছিল। প্রথম 15-20 মিনিট সেই চাপটা থেকে বেরোতে বেরোতে আমরা গোলটা খেয়ে গেছি। যাই হোক, সব ওভারঅল আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করেছি, সারাক্ষণ লড়াই করেছি। সেকেন্ড হাফ একটা সময় ছিল যেই সময় আমরা গোল শোধ করে লিড করে নিতে পারতাম, যে সুযোগ পেয়েছি সেইগুলোকে নিয়ে আমাদের একটুখানি কাজ করতে হবে। যেখানে চান্সগুলো ক্রিয়েট হচ্ছে সেখানে আরও বেশি এফোর্ট দিতে হবে, যাতে গোলটা করতে পারে। গোলের ওই থাসনেসটা ওইখানটা একটু কম আছে আমাদের, ওই জায়গাটাকে রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ ডিফেন্সেও কিছু কিছু জায়গায় ফাম্বেল হচ্ছে, ডিফেন্সটাকে একটুখানি কম্প্যাক্ট করতে হবে। আদারওয়াইজ যা ফুটবল আমরা চেষ্টা করছি খেলার, আমরা বেটার ফুটবল খেলেছি যতটুকু ওদের সামর্থ্যের মধ্যে, কিন্তু আরও ভালো ফুটবল খেলতে হবে, আরও বেশি লড়াইয়ের মধ্যে আসতে হবে। রাজুদা, আজকের মোহনবাগানের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে তোমরা বেশ কিছু সুযোগ ক্রিয়েট হয়েছিল, সেই সুযোগ কাজে লাগাতে পারলে একটু অন্যরকম ফলাফল হতে পারতো। কীভাবে দেখে নিলে প্র্যাকটিস ম্যাচে ছেলেগুলো কতগুলো প্রস্তুত? সুরেন্দ্র তত্ত্বাবধানে প্র্যাকটিসটা হচ্ছিল ঠিক মতন, যে সিচুয়েশানগুলি করিয়েছিল সুরেন্দ্র সেই সিচুয়েশানগুলি প্রথম হাফে অন্তত 15-20 মিনিট এটা খেলতে পারছিল না। তারপর ঠিক মতন অ্যাবিচুয়েটেড হয়ে যাওয়ার পর যেসব সিচুয়েশান ক্রিয়েট করে আমরা যেইসব গোলগুলি আমরা মিস করেছি, মিনিমাম 6টা ওপেন সিটার আমরা মোহনবাগানের খেলাতে মিস করেছি। সেই সিটারগুলি যদি আমরা গোল করে দিতাম রেজাল্ট অন্যরকম হতো। একদমই তো বলেই বাহুল্য যে পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখি, মোহনবাগান দলটাকে কেমন দেখলে তোমরা? মোহনবাগান দলটা আপাতত দেখে মনে হচ্ছে মোহনবাগান দলটা অনেকদিন ধরে, মানে প্রথম 1 সপ্তাহ মনে হয় প্র্যাকটিসে নেমেছে। তো মোহনবাগান টিমটা সব বাচ্চা বাচ্চা ছেলে, মোহনবাগান টিম তো ভালো ক্রিয়েট করে টিম করে, ভালো টিম করে, কিন্তু প্র্যাকটিস করার পর মোহনবাগান টিমটা হয়তো দাঁড়িয়ে যাবে। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।